So guys, আজকে আপনাদের শেখাবো কলকটার রাস করার নিনজা টেকনিক। Guys, এই সোজা নিচে দেখতে পাচ্ছি একটা গান রয়েছে। ও গাইস, কন্টেন্ট ওটা আমার লাগবে না। আমি এই পাশে দেখি আর এখানে কিন্তু আরো অনেক এনিমি নামছে, বুঝুন তো কলকটার নামে, মানে কলকটার বলেই কথা। দেখেন তাড়াতাড়ি, এখন আমি একটু গান খুঁজে নিই, দেখি ভালো কোনো গান টান পাই কিনা। তো গাইস, এখানে একটা তো গান পেলাম না দেখি। আরে আমি এইবার তো নিচে পড়ে যেতাম এখান থেকে। এই যে ওখানে একটা সুপার মেডিকেট, এমনি একটা মেডিকেট পেয়ে গেছি। কারণ এখন এই ঘরের ভিতর দেখি এখানেও তো কোনো গান টান নাই। আর আমি যদি মেসেজ আসি সেটা গান থাকে না, এটাই স্বাভাবিক। তারপরও এখন দেখি আমি একটু ট্রাই করে, এই মানে চেষ্টা করে দেখি গান পাই কিনা। এই তো গাইস, এখানে একটা গান পেয়ে গেছি। আরে ভালো কোনো গান টাই নাকি সেজন্য আমার গাড়ি নেই, সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এই তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি UMP। এখন দেখেন গাইস, পুরো এনিমি সব ফাটাই লাই দেবো, একটা ঘর রাখবো না, সব একদম পুরো সব সিঁড়ি বুড়ে লাই দেবো, গান দিয়ে বাড়িয়ে, মানে গান দিয়ে মাইরে। দেখি এই এনিমিটাই উপরে নাম চলো। গাইস, এই পাশে একটা এনিমি দেখতে এসেছি, এই যে ফাইট করতেছে, দেখি এটা কোন পাশে মারতলো জানি। এই তো গাইস, দেখতেছি তো সামনের দিকতে মারতেছে, কিন্তু আমি তো তালাশ করে ফতেছি না এমনিতে কোন দিকে রয়েছে। দেখি এই যে এই নিচে নাকি গাইস। এই তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের উপর রাশ করে দিয়েছে, কিন্তু এখন দেখেন আমি এখান থেকে পলাই চলে যাবো লবিতে। কি হবে সো গাইস, আবারও আমরা নেমে যেতেছি কলকটারের দিকে। আর দেখতে পারছেন আমাদের পিছন থেকে কিন্তু আমাদের স্কেটবোর্ডটা উড়ে আকাশের দিকে চলে যেতেছে। এটা এখন মহাকাশে যায়, কোন জায়গায় যায় ল্যান্ড করবে সেটা আমি বলতে পারি না। গাইস, অনেক উপরে রয়েছে দুটো এনিমি। এখন দেখি এই দুইটা এনিমির আগে আমাদেরকে এখানে নামতে হবে, আর এই পাশে আরেকটা যে নামি গেছে এই পাশে। এখন আমি এখানে গানও একটা পাইয়ে গেছি, এখন দেখেন কিভাবে এটার মার দিই। দেখতে পারতেছি না কোথায় মনে হয় এই খুলতে গাড়ির ওই পাশে পলাইছে আমাদের। দেখি সমস্যা নাই গাইস, এখানে অলরেডি ফাইট চলে শুরু হয়েছে। এখন আমাদের ফাইটের ভিতরে অংশগ্রহণ করতে হবে, আর অংশগ্রহণ করার জন্য আমাদের ভালো একটা গান লাগবে। আর যদি একবার UMP পেয়ে যায় তাহলে তো একদম পুরো ভালোভাবেই খেলা যাবে। এই তো ভাই গাইস, কোনো সমস্যা নেই, আমরা পেয়ে গেছি থমসন। এখন গাইস, দেখতে হবে কোন পাশে এনিমি রয়েছে। আমি তো এই মানে কোন দিকে জানি এনিমি দেখলাম, ম্যাপের মধ্যে দেখছিলাম কোন দিক, ভুলে গেছি, মনে রাখার কোনো দরকার পড়ে না। এই তো আমরা একটা ব্যাগ পেয়ে গেছি, এখন আমরা মেডিকেটটাকে ব্যাগের মধ্যে নিতে পারবো দেখি। আর এখন তো আমি এখানে যে এনিমিটাকে দেখবো সেই এনিমিটারে মারি দেবো, কিন্তু এখানে এনিমির সাউন্ড পাতেছি। আগে আমি একটু পলাই নাই কোন দিক দিয়ে আসি, আমার এই মারি দেবেন, আমি নিজেও টের পাবো না রে। কারণ গাইস, এখন আমরা এই যে ঘরের ফ্যাক্টরি ছাদের উপরে উঠে দূর গাইস কি করতেছি, কারণ এখন আমরা এই ঘরের ছাদের উপরে উঠে যাই। আর এখানে ল্যান্ডমাইন পেতে রাখছিলাম মনে হয়, তার মানে এনিমি ঘরের উপরে রয়েছে। আর এই আমাদেরকে একটু ভালোভাবে চলতে হবে, আবার সেই আমি লবিতে চলে যেতেছি। এই আমার কাছে লবি সেরার টাউন কিছু বাড়ানো যায় না, এই গেম টুম খেলতে সারাদিন লবিতে বসে থাকবো, এই ক্যারেক্টারের একটু বিরতি থাকবে সারাদিন, অত এই দৌড়দৌড়ি করা লাগবে না, এই যে মারামারি করা লাগবে না, মিলে মিলে শান্তি মতন লবিতে বসে থাকবে ক্যারেক্টারটা। এই কারণে এই খালি স্ত্রীরে মারা খেয়ে লবিতে চলে যায়। আর আমার ফাও ফাও মানে বাউনকে আমি খেলতে পারি না, এই ক্যারেক্টারটা কি আমি এই ক্যারেক্টারটা পরিবর্তন করি, তারপর আমি আসতেছি এবারে। দেখো দেখেন ক্যারেক্টার আরেকটা যদি আনি, আর ওইটা লবি থাকতে থাকতে একটা হাত অনেক ব্যথা গেছে, তো এখন ওইটা নিয়ে আসবো। আর ওইটা একটু দৌড়াদৌড়ি করে হাত পাও আবার আগের মতো রিপেয়ার করে নেবে। তো গাইস, পরাশপর দুইটা ম্যাচের মধ্যে আমি জম্মের আকার একটা মারা খাইছি, জম্মের আকার বললেও ভুল হবে, অনেক বড় একটা মারা খাইছি, অনেক বড় বললেও ভুল হবে, মেলা বড় একটা খাইছি মারা, মেলা বড় বললেও ভুল হবে, পুরো অনেক বড় একটা মারা খাইছি। এখন দেখি গাইস, আমি এবার মানে এবার ওই যে এনিমি নামবে আমি একটা করে সারবো না, সবকটাকে একটা মারবো। আর আমি কব আমারে মারার, আমার যে এনিমি মারছে মানে আমি একদম দেখেন গাইস কিভাবে আমি আমি কি বলতেছি আমি নিজে এসে জানি না। তারপর আপনারা তো বুঝছেন যে আমি কি বলা চাইছিলাম, না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি বুঝি নি, আমার একটু বুঝে দেবো, তাহলে আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো পরের ভিডিওতে। গাইস, দেখতে পারছেন এখানে একটা এনিমি এসে আমার এইবার মনে হয় মানে কি বলতেছি গাইস, আমি নিজেও সে বুঝতে পারছি না, মানে আমার গাইস তাড়াতাড়ি, এখন আমি বাগে এখান থেকে একদম পুরো নিচে নামিয়ে আবার সেই মারা। আরে গাইস, এত মারামারি খাতি আমার, মানে এত মারা খাতি আমার মোটো ভালো লাগতেছে না। কি হলো ইয়ার কাছে চলে আসলো কেন ভাই একবারে, মানে কি পিকের মধ্যে, এ তো পিকের নাম চলো, আর আমি খাইতে কলকটারে বসে মারা, তাও দেখেন ইয়ার কাছে চলে এসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার চলে এসেছি আমরা কলক টাওয়ারের ধারে কাছে, কলক টাওয়ার থেকে অনেকটাই দূরে নামছি। যাই হোক, আমি এখন কলক টাওয়ারের দিকেই চলে যেতেছি।
সো গাইস এইবার একটাও এনিমি এই জায়গাটাতে নামে নাই কেন জানেন কারণ আমি এই জায়গাটাতে আগে নামছি তাই আমার ভয়তে এখন দেখেন আমি গান পেয়ে গেছি আর মানে এইবার দেখুন কিভাবে এনিমির উপর রাশ করি এনিমি যদি একটাও আমার হাত থেকে বাইছে যেতে পারে তাহলে আপনারা আপনাদের নামগুলো ভুলে রাখছেন ভুলে অন্য একটা যে কোনো একটা নাম রেখে দেবেন কোনো সমস্যা নেই আরে আমি একদম পুরুষের নিচে নেমে এসে কিসের জন্য চলেন এখন আমি এখান থেকে চলে যাই উপরের দিকে আর এইখানে এনিমি তো নাই ড্রোনের মধ্যে তো দেখাই যাতে সে ড্রোনের মধ্যে তো দেখা যেত এনিমি যদি এখানে একটা থাকতো চলেন এখন আমি এই ড্রোনটাকে ফাটাই দিই দেখতে পাচ্ছেন ড্রোনটাকে ফাটাই দিলাম আর ড্রোনের ভিতর থাকে তো খালি ব্যাটারি ব্যাটারি থাকলে তাহলে ফাটাই দিলে কে ভাই আগুন জ্বলে এটাই এই লজিকটাই আমার মাথার মধ্যে ঢোকে না আমার একটা ড্রোন ছিল আমি বারবার ক্র্যাশ করাইছি তারপরেও তো আমি আজ পর্যন্ত কাগন দিতে দেখলাম না আরে রে এর মধ্যে সেই মানে ড্রোনের টাকা শুরলি সেটাই ক্র্যাশ করে আগে একদম পুরো আগুন ধরছে চলেন এখন আমরা এই যে এই পাশে নামিয়ে যাই এখানে দেখি আর ক্যারেক্টার এবার যা পরিবর্তন করে নেওয়া হয়েছে এইবার দেখতে পারবেন কিভাবে এনিমিদেরকে আমি মারি লাই দিই মানে এনিমি যেটা দেখবেন একদম পুরো সেটাই আমি এক কিভাবে যে আপনাদেরকে বুঝাবো কিভাবে মারবো দেখি এখন এই ঘরের ভিতরে এনিমি থাকতে পারে এখানে আনাসে কানাসে সব জায়গায় এখন আমার খুঁজে দেখা দরকার কোথায় এনিমি থাকে সো গাইস এখন আপনাদের শেখাবো ফ্যাক্টরি রাস করার নিনজা টেকনিক চলেন এখন আমি ফ্যাক্টরি দিকে চলে যাই কারণ এখানে আমি আরো মনে হয় দীর্ঘ 30 মিনিট ওয়েট করার পরেও আমি একটা আর এনিমি দেখতে পারি নাই এখন আমি এই জন্য চলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে আর এই ফ্যাক্টরির দিকে এনিমি থাকতে পারে ওজন ফ্যাক্টরির দিকে তো এনিমি থাকবে এখানে কত ওয়ার্কার টার্কার কাস্টস করে একদম পুরো যাবো সব করে মেরে দেবো কোনো সমস্যা নেই এখানে এখন দেখি চারিদিকে আবার একটু ভালোভাবে দেখি আমাদের এই যে জুন যে গানটা রয়েছে এই গানটা দিয়ে একটু ভালোভাবে মানে বড় বড় করে সব কিছু দেখি কোথায় কোনো এনিমি টেনিমি এখনও নাই আর এনিমি রয়েছে মাত্র 22 জন কোনো সমস্যা নেই এইবার আমি ভুই আনবো দেখবেন এনিমিদেরকে আমি এমন মার দেবো মারি ছোট এনিমি মনে হয় সে জায়গাতে আর উঠেও দাঁড়াতে পারবে না লবিতে যে 3 মাস পর্যন্ত হাসপাতালে থাকবে কি করে লবিতে আবার হাসপাতালও নেই লবি দিতে 3 মাস পর্যন্ত ওখানে যে ঠ্যাং ব্যাং অবস্থায় বসে থাকবে এখন চলেন আমি দেখি এই পাশে এনিমি আছে কি না মানে আমি যে জায়গাটাই যাবো সেই জায়গাটাই এনিমিও থাকবে না আর ভালো কোনো লুটও থাকবে না এটাই স্বাভাবিক গাইস বুঝতে পারছেন আর আপনারা যারা যারা এই আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন যেখানে আমি যাই সেখানে গান পাইনি আর এনিমিও পাইনি আর আমি এই মেসের মধ্যেও পাতেছি না কোনো জায়গায় কোনো গান আর এনিমি দেখেন আমি এখান থেকে চলে যাই আমি কোথায় যেতাম আমি নিজেও তো বুঝতে পারছি না আচ্ছা একটা কাজ করে আমি একদম পুরো ফ্যাক্টরির দিকে চলে মানে ফ্যাক্টরিতে তো আমি রয়েছি আমি এখন চলে যাবো পিকের দিকে তো এনিমি থাকার কথা এই তো গাইস আমি এনিমি এনিমি কতি কতি এনিমি সামনে চলে এসেছে দেখেন এখন কিভাবে এনিমিটারে মার দিই আর এই এনিমিটা আমার ভয়তে কোথায় আর যাবে দেখতে পারছেন আমি এইটাকে কিভাবে মারতেছি মানে কত কষ্ট কষ্ট করে করে মারতেছি আরে গাইস দেখেন এমন সময় যে মানে রিলোড চলে এসেছে রিলোডের কারণে আমি খালি সব জায়গায় মারা খাই মানে রিলোডের কারণে আমি কোনোদিন পোরো হলে আর হতে পারবো না Oh!